করোনায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে হিমশিম খাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্টরা। শিগগিরই নিয়োগ দেওয়া হবে জানালো স্বাস্থ্য অধিদপ্তর। দেশে একদিনে সর্বোচ্চ 887 জনের দেহে করোনা শনাক্ত, আক্রান্ত ছাড়ালো 14,000, মারা গেছেন 14 জন, মৃতের সংখ্যা বেড়ে 228। চট্টগ্রামে করোনা শনাক্তের আগেই মারা যাওয়া ব্যক্তির এলাকাগুলো এখন আতঙ্কের কারণ, বাড়ছে পজিটিভ রোগী, উপসর্গ দেখা যাওয়ার পরও সহায়তা না পাওয়ার অভিযোগ। করোনা যুদ্ধে মনোবল ধরে রাখা জরুরি বললেন প্রধানমন্ত্রী, গাজীপুরে কাজে ফিরলেন করোনা জয়ী 16 পুলিশ সদস্য, রাজারবাগ হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরও 72 জন। এবং চিকিৎসকদের আন্তরিকতা ও স্বাস্থ্যবিধি মেনে চলায় কিশোরগঞ্জে করোনা পরিস্থিতির উন্নতি, বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও। বাংলা সময়ের সঙ্গে আছি আমি এস এম ইকবাল। করোনা মোকাবেলায় পরীক্ষার বিকল্প নেই, তাই প্রতিদিনই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছেন মানুষ, যাদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টদের। মেডিকেল টেকনোলজিস্টদের সংকট সমাধানে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইমদাদুল হকের রিপোর্ট। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, যত বেশি পরীক্ষা হচ্ছে তত বেশি শনাক্ত হচ্ছেন করোনা রোগী। প্রতিদিনই করোনার উপসর্গ নিয়ে পরীক্ষা করতে আসছেন মানুষ, কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট সীমিত থাকায় হিমশিম খেতে হচ্ছে তাদের। এই উপজেলায় মেডিকেল টেকনোলজিস্ট আমি একা, আমাকে একাই এই উপজেলার সমস্ত সন্দেহজনক করোনা রোগীর নমুনা সংগ্রহ করতে হচ্ছে। এটা খুবই কষ্টকর, এ পর্যন্ত প্রায় 250 নমুনা সংগ্রহ করেছি, তার মধ্যে 10 জন রোগী শনাক্ত হয়েছে। আমাদের মেডিকেল টেকনোলজিস্টদেরকে ডাক্তার এবং নার্সদের খুব দ্রুত নিয়োগ দিয়ে এই কোভিড-19 মোকাবেলা সহ আমাদের ল্যাবরেটরির যে কার্যক্রমগুলো আছে এবং পিসিআর ল্যাবের কার্যক্রমগুলোকে সুচারুভাবে চালানোর জন্য যত দ্রুত সম্ভব আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন চিকিৎসকের বিপরীতে 3 জন নার্স ও 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকতে হবে। সে হিসেবে আমাদের দেশে 3.5 লক্ষ মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন। মেডিকেল টেকনোলজিস্ট স্বল্পতার কারণে আমরা বিভিন্ন জায়গায় এই কোভিড-19 নমুনা সংগ্রহ এবং পরীক্ষায় হিমশিম খেয়ে যাচ্ছি। চিকিৎসক ও নার্স যাদেরকে নিয়োগ দিচ্ছেন এটা সময় উপযোগী, তাদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টদেরকেও নিয়োগ দিতে হবে। দীর্ঘ 12 বছর যাবৎ তাদের নিয়োগ নেই। মেডিকেল টেকনোলজিস্ট আমাদের যা আছে তাদেরকে কাজে লাগানো প্রয়োজন। আরও যে সংকট আছে সে সংকট মোকাবেলার জন্য দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট তৈরি করা সরকারের অনেক কর্মসূচির মধ্যে একটা অন্যতম কর্মসূচি হওয়া উচিত। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সমস্যা সমাধানে মেডিকেল টেকনোলজিস্টদের স্থায়ী পদে নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। টিকাদান কর্মসূচির স্বাস্থ্যকর্মীদের একদিনের প্রশিক্ষণ দিয়ে করোনার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দক্ষ কর্মী দিয়ে পরীক্ষা করানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। দেশে একদিনে সর্বোচ্চ 887 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্ত 14,657 জন, 24 ঘন্টায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 228 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আরও জানানো হয় বাংলাদেশে মৃতের হার 1.5%, এছাড়া আরও 236 জন সহ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,650 জন, যার শতকরা হার 18%। করোনা দুর্যোগের 64তম দিনে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রোববার জানানো হলো একদিনে সর্বোচ্চ শনাক্তের খবর, আর এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। আক্রান্তদের মধ্যে বাংলাদেশে এখন মোট মৃতের শতকরা হার 1.5%। আমাদের আজকে যেমন আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বেশি, আমাদের আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। আজকে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে এতদিনের মধ্যে সর্বোচ্চ 887 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 14,657 জন।
আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 14,500, যদিও সুস্থতার হার 18.1%। বর্তমানে দেশে ল্যাবের সংখ্যা 36টি। মহিলা যারা ইন্তেকাল করেছেন তাদের বয়সের মধ্যে 30 থেকে 40 বছরের মধ্যে একজন, 50 থেকে 51 থেকে 60 বছরের মধ্যে একজন এবং 61 থেকে 70 বছরের মধ্যে দুইজন। পুরুষ যারা ইন্তেকাল করেছেন তাদের মধ্যে 41 থেকে 50 বছরের মধ্যে 4 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 2 জন এবং 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন এবং 91 থেকে 100 বছরের মধ্যে 1 জন। এই 14 জন গত 24 ঘন্টায় ইন্তেকাল করেছেন। আবারও স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানিয়ে বলা হয়, আপনার সুস্থতা একান্তই আপনারই হাতে। আমাদের হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আজহার লিমন। আমন্ত্রণ আজকের বিশ্লেষণে 10 মে করোনা সংকটের 64তম দিন। এদিন দেশের ইতিহাসে সবথেকে বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে, বেড়েছে মৃতের সংখ্যাও। আজকের বিশ্লেষণে কোভিড পরিস্থিতির নানা দিক নিয়ে আলোচনা করব। প্রথমেই গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। 24 ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে 5,738 জনের নমুনা, যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে 887 জনের দেহে। ফলে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 14,657 জন। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন, যেটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা, এবং মোট মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা দাঁড়ালো 228 জন। সুস্থ হয়েছেন 236 জন। মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 2,650 জনে। দেখে নেব গেল 2 মাসের সংক্রমণ প্রবণতার চিত্র। বরাবরের মতো আমরা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখছি। কোভিড পরিস্থিতিতে ব্যাপকভাবে সামাজিক সংক্রমণের ধাপ, গেল 1 মাসের এই চিত্রটি সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা এপ্রিলের শুরু থেকে যেটি দেখছিলাম লাফিয়ে লাফিয়ে বাড়ার প্রবণতা, মের শুরুতে এসেও কিন্তু আমরা সেই প্রবণতা দেখছি অক্ষুণ্ণ রয়েছে, এবং এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 14,500-এর বেশি। শীর্ষ আক্রান্ত দেশের সঙ্গে বাংলাদেশের 64তম দিনের তুলনাচিত্র। করোনার আক্রমণের 64তম দিনে আসলে স্পেন এবং ইতালির চিত্রটা ছিল সব থেকে ভয়াবহ। আমরা যদি দেখি, স্পেনে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল 1 ফেব্রুয়ারি, এর 64 দিনের মাথায় 4 এপ্রিল রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ায় 126,168 জনে, এবং সেখানে সেদিন মৃতের সংখ্যা ছিল 11,947 জনে। বাংলাদেশের চিত্রের সঙ্গে যদি আমরা এই চিত্র মেলাতে যাই, তাহলে দেখব ইউরোপ এবং আমেরিকার থেকে কিন্তু বাংলাদেশের চিত্রটি অনেকটাই সন্তোষজনক, যদিও টেস্টের সংখ্যা নিয়ে রয়েছে বিতর্ক। তবে উল্টো দিকে যদি ভারতের সংখ্যা বা ভারতের সাথে আমরা মেলাতে যাই, তাহলে দেখব যে বাংলাদেশে যে অতটা ভালো অবস্থানে রয়েছে সেটি কিন্তু বলা যাচ্ছে না। এই ছিল আজকের বিশ্লেষণে। রাজধানীর বাইরেও সীমিত পরিসরে খুলছে শপিং মল ও মার্কেট, এখানেও বেশিরভাগ জায়গায় মানা হয়নি স্বাস্থ্যবিধি। এদিকে করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষকে ঝুঁকিমুক্ত রাখতে চট্টগ্রাম, সিলেট সহ কয়েকটি জেলায় বন্ধ রয়েছে সব শপিং মল। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিনে রিপোর্ট। সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদ সামনে রেখে খুলনার বেশিরভাগ মার্কেট খুলে দেওয়া হয়েছে। রোববার সকাল থেকে নগরীর রেলওয়ে মার্কেট, ডাকবাংলা মার্কেট সহ বিভিন্ন শপিং মলে ছিল ক্রেতাদের আনাগোনা। সামাজিক দূরত্ব মানার কোনো বালাই দেখা যায়নি। হয়তো অবশ্যই করতেছে, তারপরও একটু কাজের ক্ষেত্রে তো কেনাকাটা করতেই হবে। সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে যতটা প্রোটেক্ট দেওয়ার দেয় সেইভাবে প্রোটেক্ট দিয়ে আমরা দোকানদারি 4টা পর্যন্ত করব। যদি 100% যদি স্বাস্থ্য সুরক্ষা না দিতে পারি, আমরা দোকান খুব সত্যমেন্ট মনে করি। করোনা ঝুঁকির মধ্যেও খুলেছে রংপুরের সব কয়টি মার্কেট ও শপিং মল। তবে জনস্বাস্থ্য ও মানুষের জীবন রক্ষায় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন সাধারণ মানুষ। ভিতরে জনবহুলটা আসলে বেশি, আরো একটু কঠোর নিরাপত্তা নিলে আমাদের সুবিধা হয়। সরকারের কাছে এটা বলতেছি যে তারা যাতে একটা কোনো পদক্ষেপ গ্রহণ করে, যে মার্কেট মানবে না আমরা তৎক্ষণাৎ সেই মার্কেট বন্ধ ঘোষণা করে দিব। স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার নির্দেশনা থাকলেও প্রথম দিনেই যশোরের মার্কেটে মানুষের ভিড়, বিশেষ করে পোশাকের দোকানগুলোই ক্রেতাদের উপস্থিতি ছিল বেশি। 1.5 মাস বন্ধ থাকার পর খোলায় ঝিনাইদহের মার্কেটগুলোয় বেড়েছে ক্রেতার সংখ্যা। স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব ছাড়াই চলছে কেনাবেচা। তবে ভিন্ন চিত্র বরিশাল নগরীতে। সিটি মেয়রের আহ্বানে সাড়া দিয়ে নগরীর কাঠপট্টি, লাইন রোড, পদ্মাবতী সহ বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ রেখেছেন দোকান মালিকরা। আমরা মাননীয় মেয়র মহোদয়ের অনুরোধ রাখায় আমরা দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত করেছি।
এছাড়া চট্টগ্রাম ও সিলেটের সব দোকান, মার্কেট ও বিপণী বিতানে রয়েছে তালা লাগানো। এতে লোকসান গুনলেও জনস্বাস্থ্যের স্বার্থে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ী সমিতির। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ, বাংলা সময় আরো থাকছে। এবার পেঁয়াজের উৎপাদন নিয়ে চাষিরা খুশি হলেও ভারত থেকে আমদানি খবরে মাথায় হাত, কমতে শুরু করেছে দাম। চিকিৎসার পাশাপাশি মনোবল ধরে রেখে সাহসিকতার সঙ্গে করোনা যুদ্ধ মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে 57টি প্রতিষ্ঠানের অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ এই ভাইরাসের প্রকোপ সামাল দিতে মাঠে থাকা সম্মুখ যোদ্ধাদের ধন্যবাদ জানান সরকার প্রধান। অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের আক্রমণে কার্যত স্থির হয়ে আছে সবকিছু। অচেনা এই দুর্যোগে বিপদগ্রস্ত ভুক্তভোগীর সংখ্যাও আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে দেশে। বৈশ্বিক এই মহামারী ঠেকাতে সরকারের হাত আরও শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে এসেছেন সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 57টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। তার পক্ষে চেক গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভয় না পেয়ে করোনাকে জয় করতে হবে সাহস দিয়ে। অসুখ বিসুখ হলে পরে মানুষকে মনে সাহস রাখতে হবে, কারণ শুধু ডাক্তার বা ওষুধ দিয়েই ভালো হবে না, মনের জোর থেকে, আত্মবিশ্বাস থেকেও কিন্তু অনেকটা সুস্থ হওয়া যায়। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে উল্লেখ করে এই পরিস্থিতিতে সমাজে মানবিকতার বড় প্রয়োজন বলেও জানান শেখ হাসিনা। মানুষ আবার মাঝে মাঝে বোধহয় এত বেশি ভীত হয়ে যায় যে অনেক সময় অনেক অমানবিক আচরণও করে। সন্তান হয়ে পিতাকে দূরে করে দেওয়া বা স্ত্রী হয়ে স্বামীকে দূর করে দেওয়া বা স্বামী বা সন্তান হয়ে স্ত্রী বা মাকে দূর করে দেওয়া, এটা কিন্তু কখনোই কল্যাণ নয়। জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংক্রমণ রোধে মাঠে থাকা সবার প্রতি সাধুবাদ জানান সরকার প্রধান। পুলিশ বাহিনীর ইতিমধ্যে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছে এবং তারা লাশ দাফন থেকে শুরু করে রোগী টানা থেকে সব ধরনের কাজ কিন্তু করে যাচ্ছে এবং তাদের সাথে আজকে আমাদের ছাত্রলীগের কর্মীদেরও আমরা দেখেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার হটস্পট হিসেবে পরিচিত গাজীপুরে আক্রান্ত 16 পুলিশ সদস্য সুস্থ হয়ে আবারও কাজে যোগ দিয়েছেন। তাদের এই ফেরা অন্যান্য সদস্যদের মনোবল বাড়াতে ভিন্ন ধর্মী এক অভ্যর্থনা দিয়েছেন পুলিশ সুপার। নির্দেশনা দিয়েছেন করোনায় আতঙ্কিত না হয়ে বাড়তি সতর্কতা মেনে মাঠে কাজ করার। গাজীপুর থেকে রাজিবুল হাসানের রিপোর্ট। সংক্রমণের প্রথম থেকেই বেশ সতর্ক অবস্থানে তৎপর ছিল গাজীপুরের আইনশৃঙ্খলা বাহিনী। কালীগঞ্জ থানার দক্ষিণ পশ্চিমে করোনা ঝুঁকিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ ও নরসিংদী, ওই এলাকার চেকপোস্টে দায়িত্ব পালন করতে গিয়ে থানার 16 পুলিশ সদস্য এপ্রিলের মাঝামাঝি আক্রান্ত হন করোনায়। তাতে ভেঙে পড়েননি তারা। প্রায় 3 সপ্তাহ স্বাস্থ্যবিধি নিষেধ মেনে স্থানীয় একটি আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়ে আবারও সুস্থ হয়ে ফিরেছেন তারা। আমি আক্রান্ত হওয়ার পর মনে হচ্ছে যে আমার এই জগতে আমার আর কেউ নেই। এই রোগটা ধরার পরে আমি একা থেকেছি, মানে সবসময় আমি গরম পানির ভাপ নিয়েছি। তাদের করোনা জয় ও পুনরায় কাজে যোগদান উপলক্ষে সবাইকে উৎসাহ দিতে ভিন্ন ধর্মী এক আয়োজন করেন জেলা পুলিশ সুপার। রোববার সকালে থানা চত্বরে করোনা জয়ীদের করতালি আর ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে অবশ্যই দায়িত্ব পালনের জন্য ডিস্টেন্সটা মেইনটেইন করার চেষ্টা করবে যেখানে পসিবল, পুলিশের সাথে পুলিশ এবং পাবলিকের সাথে পুলিশ। সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি করোনায় ভয় না পেয়ে সতর্ক হওয়ার পরামর্শ তাদের। কোনো গাড়ি কোনো লোক আসলে নৌকা যোগে আমরা বাধা দিতাম, দূর থেকে বলতাম যে ফিরে চলে যান আর যাতে আমাদের দিকে না আসতে পারে। রোগকে ভয় নেই, করোনা কোনো কিছু না, মহামারী কোনো কিছু না, এটা মনোবল চাঙ্গা থাকবে। শুধু 16 জনই নন, নগর সহ 51 পুলিশ সদস্য জেলায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। এদিকে কোভিড-19 জয় করে একদিনে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছাড়লেন 72 পুলিশ সদস্য। সুষ্ঠ তদারকি আর সুচিকিৎসার জন্য কৃতজ্ঞতা জানান চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি। সুস্থ পুলিশ সদস্যদের আরও 14 দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। মোহাম্মদ শাকিলের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। এ করতালি, এ অভিবাদন, এ পুষ্পবরণ এক যুদ্ধের পর আরেক যুদ্ধজয়ীদের জন্য।
করোনাকালে মাঠের সম্মুখ সারিতে থেকে দায়িত্ব পালন করেছেন সাহসিকতার সঙ্গে। এ সময় আক্রান্ত হতে হয়েছে কোভিড-19। রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে 2 সপ্তাহের চিকিৎসা শেষে এখন পুরোপুরি সুস্থ 72 পুলিশ সদস্য। হাসপাতাল ছাড়ার সময় কৃতজ্ঞতা জানালেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি। বললেন, সবার সুষ্ঠু তদারকি আর পর্যবেক্ষণেই এসেছে কোভিড জয়। ডাক্তার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আরো 14 দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে সুস্থ হওয়া পুলিশ সদস্যদের। সেকেন্ড বার যখন নেগেটিভ হয়েছে তখন ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুসারে আমরা ডিক্লেয়ার করেছি না, সেই এই রোগীগুলো কোভিড মুক্ত, তারা বাড়িতে গিয়ে আরো 14 দিন হোম কোয়ারেন্টাইন থাকার পর তারপরে তাদের যার যার কাছে করতে পারবে। বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন 787 জন, আর বিভিন্ন সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 170 জন। কোভিড যুদ্ধে সম্মুখ সারিতে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিশের 1500-এর বেশি সদস্য। তবে সুষ্ঠু চিকিৎসা, সুব্যবস্থাপনা আর নিজেদের সতর্কতার মাধ্যমে যে সম্ভব সুস্থ হয়ে ওঠা, তার উদাহরণও হয়ে থাকলেন তাদের অনেকে। এবার তারা অপেক্ষায় রয়েছেন কখন ফিরবেন কর্মস্থলে, পাশে দাঁড়াবেন মানুষের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা শনাক্তের আগেই মারা যাওয়া ব্যক্তির এলাকাগুলো এখন হটজোনে পরিণত হয়েছে। 17 জনের মধ্যে 14 জনই পজিটিভ এসেছে মৃত্যুর পর। এতে এলাকাগুলোতে বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃতের স্বজনদের অভিযোগ, নানা উপসর্গ দেখা যাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েও পাওয়া যায়নি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিভিল সার্জন। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। গত 9 এপ্রিল চট্টগ্রামের সাতকানিয়ায় প্রথম এক বৃদ্ধ শনাক্তের আগে মারা গিয়ে ভাইরাস ছড়িয়েছেন তার ছেলেসহ অন্তত 6 জনের শরীরে। এরপর গত 1 মাসে মৃত্যুর পর শনাক্ত হয়েছেন অন্তত 9 জন। এতে সংক্রমণ বাড়ছে। মৃতের স্বজনদের অভিযোগ উপসর্গ দেখা দিলে নানা সহায়তা চেয়েও পাননি তারা। তবে সিভিল সার্জনের দাবি, সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত সহায়তার হাত বাড়িয়েছেন তারা। আমাদের কিছু কিছু রোগী আসছে এসেই মারা গেছে, সেক্ষেত্রে আমাদের ওই সময় স্যাম্পল নেওয়া ছাড়া আমাদের আর কিছু করার থাকে না। বিশেষজ্ঞরা বলছেন, শনাক্ত করে রোগীকে পৃথক করা না গেলে ঠেকানো যাবে না সংক্রমণ। তবে চিকিৎসকরা বলছেন, মারা যাওয়াদের অনেকের নানা রোগ ছিল, আবার সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে নিজেদের লুকাচ্ছেন অনেক রোগী। প্রত্যেকেরই অন্য আরেকটা রোগ আছে, যেটা করোনা আক্রমণের কারণে বেশি বেড়ে যাওয়াতে সে মৃত্যুবরণ করেছে। যারা কোভিড আক্রান্ত তাদেরকে ভালোভাবে নেয় না, উপসর্গগুলো লুকিয়ে ঘরে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছে, যখনই তারা খারাপ অবস্থায় তখন হাসপাতালে, যখনই তারা মৃত্যু অবস্থায় তারা হাসপাতালে আছেন। চট্টগ্রামে মৃত্যুর পর করোনা রোগী শনাক্ত হওয়া সাতকানিয়া, দামপাড়া, পাহাড়তলি, সরাইপাড়া এখন করোনার হটজোন। মৃত্যুর পর শনাক্ত হওয়া কোনো রোগীদের স্বজনদের দাবি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সহায়তা করেনি। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুর আগে করোনা রোগীদের শনাক্ত করা না গেলে সংক্রমণ থামানো যাবে না। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কিশোরগঞ্জে করোনা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। দ্রুত কমছে করোনা আক্রান্ত রোগী, বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও। গত 1 সপ্তাহে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শতাধিক ডাক্তার, স্বাস্থ্যকর্মী সহ 156 জন। চিকিৎসকদের আন্তরিকতা ও স্বাস্থ্যবিধি মেনে চলায় অল্প সময়ে সেরে ওঠা সম্ভব হয়েছে বলে মনে করছেন করোনা যোদ্ধারা। অপরদিকে জেলাকে হটস্পট ঘোষণা করা হলেও সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত 6 এপ্রিল কিশোরগঞ্জের করিমগঞ্জে উপসর্গ নিয়ে মারা যাওয়া এক যুবকের দেহে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। কয়েকদিনের ব্যবধানে জেলায় দ্রুত বাড়তে থাকে আক্রান্ত রোগীর সংখ্যা। মাত্র 13 দিনে জেলায় আক্রান্ত হন 176 জন। আক্রান্তদের শতাধিক সরকারি হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মী। বেশ কয়েকটি হাসপাতাল লকডাউন ঘোষণার পর হুমকির মুখে পড়ে স্বাস্থ্যসেবা। এ পরিস্থিতিতে জেলাকে হটস্পট ঘোষণা করে IEDCR। তবে পজিটিভ শনাক্ত হওয়ার পর কঠোরভাবে নিয়ম মানায় দ্রুত সেরে ওঠা সম্ভব হয়েছে বলে জানান করোনা জয়ীরা। আমি মূলত হসপিটালে যাইনি, আমি ওই গরম পানি খাইছি, গরম পানি দিয়ে ভাত দিয়েছি,
এবং গরম পানিতে গড়গড়া করছি। শুরুর দিকে অরক্ষিতভাবে রোগী দেখায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা বেশি আক্রান্ত হয়েছিলেন বলে মনে করছেন চিকিৎসক নেতারা। ওই সময় তো মানে ফুল পিপি যেটা সেটা পরা ছিল না, তো এইভাবে সংক্রমণটা ডাক্তারদের মাঝখানে বা স্টাফদের মাঝখানে বেড়ে গেছে সংক্রমণ। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে বলে মনে করেন সিভিল সার্জন। যারা কোভিড আক্রান্ত রোগী তাদেরকে কিন্তু আমরা একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার আওতায় এনেছি। জেলায় আক্রান্তদের চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করা হয়। এখানে নমুনা পরীক্ষার জন্য দুটি বুথ বসানো হয়েছে, চলছে পিসিআর ল্যাব স্থাপনের কাজও। সময় সংবাদ কিশোরগঞ্জ। বাংলা সময় আরো থাকছে, কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে পথচারী নিহত, বসত বাড়িতে ভাঙচুর, আগুন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টিয়ার শেল নিক্ষেপ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সরকারের সমালোচনার নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হীন কৌশল অবলম্বন করে যাচ্ছে বিএনপি। রোববার সকালে রাজধানীতে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন এই দুর্যোগের সময়ে প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রয়াস। সরকারের সমালোচনার নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হীন কৌশল অবলম্বন করেছে বিএনপি। মহামারী তথা দুর্যোগের এ সময় প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস, একথা আমরা বারবার বলেছি। আমরা একথাও বলেছি যে ডিজিটাল নিরাপত্তা আইনটি যাতে অপপ্রয়োগ না হয় সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক থাকবে, যারা অপপ্রয়োগ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালত চালুর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনজীবীরা। তারা বলছেন দেশে বিচারিক ও সাংবিধানিক সংকট কাটাতে ভূমিকা রাখতে অনলাইন আদালত। তবে বিচারক, আইনজীবী ও বিচার বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ না দিয়ে চালু করা হলে সুফল মিলবে না। আফজাল হোসেনের রিপোর্ট। ভারতের গুজরাট হাইকোর্টের চিত্র এটি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলছে বিচার কাজ। বাংলাদেশে অনলাইন কোর্ট চালুর ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতা থাকায় করোনা পরিস্থিতির কারণে আদালতের বন্ধ দুয়ার খুলতে অনলাইনে কোর্ট চালুর বিধানে অনুমোদন দেওয়া হয়েছে। ভার্চুয়াল কোর্ট চালুর প্রযুক্তিগত বিষয়ে কাজ শুরু করেছে দেশের সর্বোচ্চ আদালত। এরই মধ্যে অনলাইনে নিবন্ধন করেছেন অনেক আইনজীবী। দেরিতে হলেও এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। আদালত ছাড়া আমার কাছে পুরো বাংলাদেশটা অন্ধকারময় মনে হচ্ছিল। মানুষের মৌলিক মানবাধিকার, মানুষের যেসব অধিকার আদালতের ছাড়া ব্যাখ্যা ছাড়া সম্ভব না। ট্রায়ালের যে জটিল বিষয়গুলো ছাড়া অন্যান্য অতীব জরুরি বিষয়গুলো আপাতত যদি এই কোর্টের মাধ্যমে অনলাইনে কোর্ট চালুর আগে বিচারক, আইনজীবী ও কর্মকর্তাদের প্রশিক্ষণ না দিলে সুফল মিলবে না বলে মনে করেন আইনজীবীরা। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সকল আইনজীবী বিচারকদের এ সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। তা না হলে পরে কিছু চেম্বার, গোষ্ঠী এবং বাইরের কিছু এক্সপার্ট তাদের উপরে আমরা জিম্মি হয়ে যাব। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মনে করেন এতে বিচার প্রার্থীরা সুফল পাবে, সংকট কাটবে বিচারাঙ্গনের। বিচার প্রার্থীরা বা এবং আইনজীবী ও বিচারকরা যার যার অবস্থানে থাকে ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই বিচার কার্য চালাতে পারবেন, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত বটে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দেশের সব আদালত, ফলে বন্ধ রয়েছে সাংবিধানিক ও আইনি অধিকার লাভের সব পথ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ সময় অন্তত 30টি বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়ে লুটপাট চালায় প্রতিপক্ষের লোকজন। রোববার বিকেলে সদর উপজেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। কিশোরগঞ্জের প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পুলিশ জানায় কিশোরগঞ্জের সদর উপজেলার শ্রীমন্তপুর গ্রামের রইস মেম্বারের সাথে একই এলাকার পারভেজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সকালে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিকেলে আবারও দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন নুরুল ইসলাম সহ উভয় পক্ষের বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে নুরুল ইসলাম মারা যান। পূর্ব বিরোধকে কেন্দ্র করে মারামারির উৎপত্তি, এর মাঝে একজন দুই পক্ষের মাঝে পড়ে একজন আমরা শুনতেছি যে নিহত হয়েছে। এদিকে নিহত নুরুল ইসলামকে নিজেদের লোক দাবি করে অন্তত 30টি বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়ে লুটপাট চালায় প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এটা সব নিতেগা আরে কত তো আছেন আর সব জন ঘরের ভিতরে আগুন দিয়ে বঞ্জি আগুন দিয়ে আর সব ভাঙছে ফ্রিজ ভাঙছে টিভি অলংকার আছেন ভাঙ্গে চুরে সব নিয়ে গেছে বাড়ি ঘরে আগুন হামলা দিতেছে প্রত্যেকই একবার বানাবে বাতে বাতে হামলা দিতেছে বিচ্ছিন্নভাবে বিকৃত অনেকগুলো করে আগুন দেখতে পাই এবং আমরা সহযোগিতা কাজ শুরু করি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে বাস করছে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সময় সংবাদ কিশোরগঞ্জ। এদিকে কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত রতনকে আটক করা হয়েছে। কটিয়াদি উপজেলার মসুয়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় রোববার তাহরির পর ঘুমিয়ে পড়েন মুন্সিপাড়া গ্রামের গৃহবধূ রহিমা। এ সময় স্বামী রতন মিয়া তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে এলাকাবাসী অভিযুক্ত রতনকে আটক করে পুলিশে দেয়। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। মহিলা যখন এদিকে ঘুমাইছে, ঘুমানোর পর ওনার ছোট মেয়ে ছিল, মেয়ে সে ঘুমাইছে, ঘুমানোর পর তার হাজবেন্ড তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করছে। আসামি আটক আছে। মাদারীপুরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বানর হত্যা মামলায় শাহনাজ বেগম নামের এক গৃহবধূকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বিকেলে তাকে গ্রেফতারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায় গত 5 মে মাদারীপুর পৌরসভার চর মুগরিয়া এলাকায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে 15টি বানর হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় বন বিভাগ বাদী হয়ে ফৌজদারি এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আলাদা 2টি মামলা করে। এ ঘটনায় পুলিশ শাহনাজ বেগম সহ 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদে বানর হত্যার বিষয়টি স্বীকার করায় আদালত শাহনাজকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে অপরজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হয় তাকে ছেড়ে দেওয়া হয়। গত কয়েক বছরের মধ্যে এবার পেঁয়াজ চাষিরা সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। গত বছর অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় নাটোরে প্রায় 25% বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দাম কমতে শুরু করেছে। অবস্থায় আগামী জুলাই মাসে পেঁয়াজ আমদানি না করার দাবি কৃষক ও স্থানীয় কৃষি বিভাগের। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। গত বছর দেশের পেঁয়াজের মৌসুম শেষ হবার পর ভারত হঠাৎ রফতানি বন্ধ করে দিলে প্রতি কেজি পেঁয়াজের দাম উঠে 250 টাকায়। দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় অধিক জমিতে পেঁয়াজ চাষ করেন নাটোরের কৃষকেরা। চলতি বছরের মার্চে পেঁয়াজ বাজারে আসা শুরু হলে দাম নেমে আসে 50 টাকায়। এপ্রিলে পুরো পেঁয়াজ উঠে গেলে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় 40 টাকায়। তবে ভারত থেকে পেঁয়াজ আসার খবরেই পেঁয়াজের কেজি নেমে আসে 32 থেকে 35 টাকায়। কৃষকের দাবি, এখন পেঁয়াজ আমদানি হলে গত 3 বছরের মতো আবারও লোকসানের মুখে পড়বেন তারা। তাই বাজারজাত শেষ না হওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানি না করার দাবি কৃষকদের। পেঁয়াজের দাম পাওয়াতে আমরা অনেক পরিমাণ ফসল করেছি, যদি এনসি আনে তাহলে কৃষকরা লসের মধ্যে পড়বে। সরকারের কাছে বিনীত অনুরোধ, ওনারা যেন 1 মাস পেঁয়াজ বাইরে থেকে আমদানি না করেন। জেলা কৃষি বিভাগ বলছে করোনা ভাইরাসের কারণে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় কৃষকেরা ভালো লাভবান হয়েছেন। তাই বাজারে পেঁয়াজ ওঠার সময় এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আমদানি বন্ধ রাখতে পারলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন না। বাজার মূল্য ভালো থাকতে তারা অত্যন্ত উৎসাহী এবং অত্যন্ত খুশি, এবং এই ধারাটি যদি অব্যাহত থাকে তাহলে পরে আমার নাটোর জেলার কৃষক পেঁয়াজ চাষে আরো আগ্রহী হবে। কৃষি বিভাগের মতে প্রতি কেজি পেঁয়াজ 25 টাকায় বিক্রি করতে পারলে কৃষকেরা হেক্টর প্রতি 12,000 টাকা লাভ পাবেন। চলতি বছর জেলায় 4,500 হেক্টর জমিতে 71,500 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। সময় সংবাদ, নাটোর।
এদিকে চুয়াডাঙ্গায় আমদানি করা পেঁয়াজ খালাস করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল ভারতের পশ্চিমবঙ্গের গৌড়মালদা স্টেশন থেকে পেঁয়াজ বোঝাই মালবাহী ট্রেনটি দর্শনা স্টেশনে পৌঁছায়। এরপরে পেঁয়াজ খালাস শুরু করেন শ্রমিকরা। প্রথম চালানে 1024 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়। করোনার প্রভাবে গত 26 এপ্রিল নিত্য প্রয়োজনীয় পণ্য রেলযোগে আমদানি রপ্তানির জন্য ভারত বাংলাদেশ সম্মত হয়। বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে সচেষ্ট যে নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানির ক্ষেত্রে সর্বপ্রকার সহযোগিতা করবে ব্যবসায়ীদের, এবং এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। কয়েক বছর ধরে কুমিল্লায় মন প্রতি যে ধানের দাম পেত কৃষকরা 400 থেকে 450 টাকা, এবছর তা মাঠে বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। জনপ্রতিনিধিরা বলছেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে কৃষক লাভবান হবে। আর জেলার সচেতন নাগরিক কমিটি বলছে মধ্যস্বত্বভোগীরা যেন চাউলের দাম নিয়ে অতি মুনাফা না করতে পারে, সতর্ক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। কুমিল্লা থেকে বাহার রেহানের পাঠানো তথ্য, ছবিনের রিপোর্ট। কুমিল্লায় মাঠের পর মাঠ সোনালী ফসলে কৃষকের মুখে এখন হাসি। করোনায় শ্রমিক সংকট কাটিয়ে লাভজনক ধানের দাম পেয়ে দারুণ খুশি কৃষক। ভালো ফলন পাইছি, আবার পয়সাও ভালো, মোটামুটি রেট ভালো পাচ্ছি। 800 সাড়ে 800 এইবার একটু ভালো হচ্ছে, কিন্তু এর আগে আমরা 600 ভিতরে বেশি বিক্রি করতে পারি নাই। জনপ্রতিনিধিদের মতে কৃষিতে ভর্তুকি ও ফসলের দাম সঠিক রাখতে পারলে কৃষক লাভবান হবে। কৃষক যেন যথাযথ মূল্যে ধান বিক্রি করতে পারে, এবং আমাদের গরিব মানুষ যেন কম মূল্যে চাল কিনতে পারে। এখানে সরকারের যে ব্যাপক পরিমাণ ভর্তুকি, সেটা মাথায় রেখে সরকার এই কারণেই করছে যাতে কৃষির উৎপাদন ব্যাহত না হয়। কৃষিকে লাভজনক করতে হলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। উৎপাদন খরচ কমিয়ে কৃষককে লাভবান করতে হলে কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে, কৃষিতে যন্ত্র সহযোগে ধান রোপণের ব্যবস্থা করতে হবে। জেলার সচেতন নাগরিক কমিটি বেশি দামে ধান কিনে মজুত করে যেন ব্যবসায়ীরা চালের দাম নিয়ে সিন্ডিকেট করতে না পারে, সেদিকে প্রশাসনকে দৃষ্টি রাখার আহ্বান জানায়। অবশ্য মজুতদারদের বিষয়ে সতর্ক বলে জানায় জেলা প্রশাসন। মধ্যস্বত্ব ভোগীরা যাতে মানুষকে ক্ষতিগ্রস্ত করার সুযোগটা না পায়, প্রশাসন অনুগ্রহ করে সেদিকে লক্ষ্য রাখে। পর্যাপ্ত মজুত আছে এবং আমরা এখন মজুত করতেছি, যদি আমাদের মজুত না থাকতো তাহলে হয়তো বা সেটা হতো, কিন্তু আমাদের মজুত আছে, কালোবাজারিদের এখানে হবে না। তারপরও যদি কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জেলায় 1,57,000 হেক্টর জমিতে প্রায় 7 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, কুমিল্লা। এদিকে বড় মৌসুমে ধান ঘরে তুলছেন কৃষকরা। এবার ফলন ভালো হলেও ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় তারা। প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকায়, এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ ওঠা নিয়েই শঙ্কায় রয়েছেন তারা। জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। ধান কাটা শেষ, চলছে ঘরে তোলার তোড়জোড়। তবে ধানের দাম নিয়ে হাসি নেই কৃষকের মুখে। সুনামগঞ্জে মোটা জাতের প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়, এতে উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষকরা। নেত্রকোনায় ধানের দাম কম থাকায় কৃষকের ফসল ঘরে তোলার আনন্দ অনেকটাই ম্লান। কাঙ্ক্ষিত দাম না পেলে চাষে বিনিয়োগকৃত ঋণ পরিশোধে হিমশিম খেতে হবে তাদের। তবে শিগগিরই কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত দামে ধান সংগ্রহ করা হবে বলে জানান জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। ধান বিক্রি বা বৈষম্য টিয়া দেওয়ান লাগে, সুদির টিয়া দেওয়ান লাগে। ইউনিয়ন ভিত্তিক যারা বড় চাষ করেছেন সেই সমস্ত কৃষকদের তালিকা কৃষি বিভাগ থেকে সংগ্রহ করে লটারি করে তাদের কাছ থেকেই এই ধানটা সংগ্রহ করা হবে। কিশোরগঞ্জের হাটে প্রকারভেদে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকায়, এতে হতাশ চাষিরা। এদিকে গাইবান্ধায় সোমবার থেকে সরকারিভাবে প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা খাদ্য কর্মকর্তা আবু নোমান। সময় সংবাদ। ময়মনসিংহে গরুর লাম্পি স্কিন ডিজিজ বা LST নামে এক ধরনের ভাইরাসের ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে, এতে মারাও যাচ্ছে গরু। কৃষকদের অভিযোগ, সহায়তার জন্য পাশে নেই প্রাণী সম্পদ বিভাগ, এতে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরাও। মাঠ পর্যায়ে প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন এ রোগের প্রতিষেধক ও সঠিক কোনো ঔষধ না থাকায় তারাও পড়েছেন বিপাকে। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত প্রতিরোধ করা না হলে বিপর্যয়ে পড়তে পারে প্রাণী সম্পদ খাত।
হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রতিটি গ্রামে গরুর লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলায় আক্রান্ত হয়েছে শত শত গরু বাছুর। প্রতিদিনই বাড়ছে নতুন নতুন আক্রান্তের সংখ্যা। একই অবস্থা জেলার অন্য উপজেলাগুলোতেও। রোগে আক্রান্ত গরু বাছুর হঠাৎ খাওয়া বন্ধ করে দেয় এবং কাঁপতে শুরু করে দেহে গুটি গুটি হয়ে ফুলে যায়, সৃষ্টি হয় ক্ষতের। এতে মারাও যাচ্ছে গরু। দিশেহারা কৃষকদের অভিযোগ, এ সময় পাশে নেই প্রাণী সম্পদ বিভাগ। আমার গরু কয়েকদিন এই ভাই 15-20 দিন হয়েছে, গুটি গুটি হইয়া এই ট্যাঙ্গে দিয়ে ফুল ফুললে মোটা হইয়া লস পরে। ব্যাপকভাবে আক্রান্ত হয়ে গেছে। এখন গরিব মানুষ আমরা গরুর চিকিৎসা করব নাকি ভাত খাইব নাকি চলাফেরা করব। আমাদের গ্রামের পশু ডাক্তার তারা আনি, এরা মানে এই এদিকে প্রাণী সম্পদ বিভাগের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সংসদ সদস্য। এই বিষয়ে আমার কথা হলো একটাই, আমি গতকালকে এডিজি মহোদয়ের সাথে কথা বলছি, তিনি আজকে বুধ একটা টিম পাঠাইছে। কিন্তু এই স্বাস্থ্য অফিসের এই ইউলো নির্ভর এই অফিস আর অন্যান্য হ্যান্স যেগুলো এগুলো একদমই কাজ করে। তবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন এ রোগের প্রতিষেধক ও সঠিক কোনো ওষুধ না থাকায় তারাও পড়েছেন বিপাকে। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত প্রতিরোধ করা না গেলে বিপর্যয়ে পড়তে পারে প্রাণী সম্পদ খাত। এটির কোনো ডিজিজ মানে চিকিৎসা নাই, যেহেতু ভাইরাসের কোনো চিকিৎসা নাই, আপনারা জানেন যে কোন চিকিৎসা নাই, আর এটার ওইরকম কার্যকরী কোনো ভ্যাকসিনও তেমন একটা নাই আমাদের। আমরা জাস্ট কিছু প্রয়োগ করছি, যে কিছু পাইছিলাম যে গডপক্স ভ্যাকসিন, সেটা আমরা বিভিন্ন জায়গায় প্রয়োগ করছি। এটা সাধারণত বিভিন্ন মশা মাছির মাধ্যমে ইনসেক্টের মাধ্যমে এটা ট্রান্সমিট করে, তো তারা যদি তাদের ঘরে যদি মশারি টানিয়ে রাখতে পারে তাহলে কিন্তু এটি অনেকাংশে প্রিভেন্ট করা সম্ভব, অথবা যদি তারা নিম গাছের পাতা যদি তাদের বাড়িতে দিয়ে রাখতে পারে এটাও প্রিভেনশন করা সম্ভব। জেলা প্রাণী সম্পদ বিভাগের হিসেব অনুযায়ী জেলায় প্রায় 6.5 লাখ গবাদি পশু রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। কিশোরগঞ্জে জিনের বাচ্চা পরিচয়ে প্রতারণার অভিযোগে প্রাইভেট কার সহ দুজনকে আটক করেছে র্যাব। র্যাব জানায় জিনের বাচ্চা পরিচয়ে বগাদিয়া এলাকার সোহাগ মিয়াকে সোনার পুতুল দেওয়ার প্রলোভন দেখায় একটি চক্র। প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে নগদ অর্থ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় দুই প্রতারক। অভিযোগ পেয়ে শহরের ঘাটাইল এলাকায় অভিযান চালায় র্যাব। আটক করা হয় দুই প্রতারককে, জব্দ করা হয় তাদের সাথে থাকা প্রাইভেট কার। পাবনায় ছিনতাই করে পালানোর সময় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতকাল বিকেলে ব্যবসায়ী সিরাজুল ইসলাম নগদ 5.5 লাখ টাকা ও 7 লাখ টাকার একটি চেক অগ্রণী ব্যাংকের আতাইকুল শাখায় জমা করতে যাচ্ছিলেন। স্থানীয় বাজারে পৌঁছালে জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমিন ও তার অনুসারীরা ভিড়ের মধ্যে ছুরিকাঘাত করে টাকা ও চেক নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে আতাইকুলা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। চুয়াডাঙ্গায় 100 বস্তা নষ্ট চাল মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে 5 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আলমডাঙ্গা শহরের কুমার নদীর পাড়ে 1 বস্তা নষ্ট চাল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই খবরে গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন আলীর নেতৃত্বে আলমডাঙ্গার গোবিন্দপুরে অভিযান চালানো হয়। এই সময় অন্নপূর্ণা রাইস মিলের গোডাউন থেকে 100 বস্তা নষ্ট চাল জব্দ করা হয়। এই ঘটনায় মালিক অশোক কুমার সাহাকে 5 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। শ্যামপুর সুগার মিলের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করায় আজ থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে রংপুর শ্রমিক ইউনিয়ন। গতকাল দুপুরে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জোহার কাছে শ্রমিকদের 4 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি নিয়ে যান ইউনিয়নের নেতারা। এ সময় চিনি বিক্রি না হওয়ায় শ্রমিকদের বেতন ও আসন্ন ঈদের বোনাস দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। পরে শ্রমিকরা তাকে কার্যালয়ে ঘণ্টাব্যাপী আটকে রেখে বিক্ষোভ করে। এতেও কোনো আশ্বাস না আসায় শ্রমিক নেতারা লাগাতার কর্মবিরতি ঘোষণা করেন। বাগেরহাটে বালেশ্বর নদীর দুই দফা ভাঙনে ক্ষতিগ্রস্ত বেড়িভাত মেরামতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। উপজেলা প্রশাসনের সহায়তায় নির্মাণ করা হচ্ছে রিংবাঁধ। ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বলেশ্বর নদীর দুদফা ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শনিবার রাতে বাগেরহাটের গাবতলা ও বগি এলাকা যান উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। এরপর শুরু হয় বেড়িবাঁধ মেরামতের কাজ। রোববার ও পুরোদমে চলে এ কার্যক্রম। এদিন সকালে রিং বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। তবে নদী শাসন ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। তাদের দাবি, অস্থায়ী বাঁধের কারণে আবারও ভাঙনের মুখে পড়বেন তারা। রাস্তাঘাট সব নামিয়ে দিতে পর্যায়ক্রমে মে মানুষ হয়েছে পরাদলে দেখতে গেছে, মানুষজন লইয়ে চলে নাই নামিয়ে গেছে, এখন আরো বর্তমানে নামতে আছে। আমরা নদী শাসনের ব্যবস্থা চাই। খুব দ্রুত ডাম্পিং করিয়া বেড়িবাঁধ নির্মাণ করলে আমাদের জীবনের নিরাপত্তা ফিরে আসবে না, এইভাবে হইলে আমাদের জীবনের কোনো নিরাপত্তাই থাকবে না। জমি অধিগ্রহণ সম্পন্ন হলেই টেকসই বাঁধ নির্মাণ করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। চলমান আছে, আমরা ইনশাআল্লাহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা কাজ শেষ করে গত এক সপ্তাহে বলেশ্বর নদীর দুদফা ভাঙনে ধসে যায় বাঁধের 100 মিটার। নদী গর্ভে বিলীন হয়েছে শরণখোলার গাবতলা ও বগি গ্রামের ফসলি জমি। সময় সংবাদ, বাগেরহাট। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া এবং অসহায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। গতকাল বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর বিমান বাহিনী ঘাঁটি, পাহাড় কাঞ্চনপুর, টাঙ্গাইল ও বিমান বাহিনী স্টেশন, শমশেরনগর এবং মৌলভীবাজারের আশপাশের এলাকায় এই সহায়তা দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয় এসব খাদ্য সামগ্রী। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ডক্টর সেফটি চেম্বার স্থাপন করা হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সেফটি চেম্বারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের সুরক্ষায় স্থানীয় সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর পৃষ্ঠপোষকতায় ডক্টর সেফটি চেম্বার স্থাপন করে জেলা ছাত্রলীগ। টাঙ্গাইলে 12টি পরিবারকে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করেছে র‍্যাব 12। গতকাল সদর উপজেলার বাঘিল এলাকায় এই পরিবারগুলোর মাঝে সবজি বীজ বিতরণ করা হয়। বীজ বপনে বাড়ির পাশেই সরকারি পতিত জমিতে মাচাও তৈরি করে দেন তারা। নিম্নবৃত্ত পরিবারের খাদ্যের কষ্ট ও পুষ্টিহীনতা দূর করতে এমন উদ্যোগ বলে জানায় র‍্যাব। চট্টগ্রামে অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিসিবি। উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন মেয়র ও বিসিবি পরিচালক আজমন নাসির ও আকরাম খান। সহায়তা কর্মসূচির অংশ হিসেবে গেল কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিসিবি কর্তারা। এবার চট্টগ্রামেও বোর্ডের ত্রাণ সামগ্রী দেওয়া হয় দুস্থ ক্রিকেটার, ক্লাবকর্তা সহ সাধারণ মানুষের মধ্যে। করোনায় সময় ক্রিকেটাররা যাতে আর্থিক কষ্টে না থাকেন সেজন্য শুরুতেই প্রণোদনা দেয় বিসিবি। শোনা যাচ্ছে ঈদের আগে আরেক দফা আর্থিক প্রণোদনার ঘোষণা দেবে বোর্ড। বাংলা সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরেকবার। করোনায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে হিমশিম খাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্টরা। শিগগিরই নিয়োগ দেওয়া হবে জানালো স্বাস্থ্য অধিদপ্তর। দেশে একদিনে সর্বোচ্চ 887 জনের দেহে করোনা শনাক্ত, আক্রান্ত ছাড়ালো 14,000, মারা গেছেন 14 জন, মৃতের সংখ্যা বেড়ে 228। চট্টগ্রামে করোনা শনাক্তের আগেই মারা যাওয়া ব্যক্তির এলাকাগুলো এখন আতঙ্কের কারণ, বাড়ছে পজিটিভ রোগে, উপসর্গ দেখা যাওয়ার পরও সহায়তা না পাওয়ার অভিযোগ। করোনা যুদ্ধে মনোবল ধরে রাখা জরুরি বললেন প্রধানমন্ত্রী। গাজীপুরে কাজে ফিরলেন করোনা জয়ী 16 পুলিশ সদস্য। রাজারবাগ হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরও 72 জন। এবং চিকিৎসকদের আন্তরিকতা ও স্বাস্থ্যবিধি মেনে চলায় কিশোরগঞ্জে করোনা পরিস্থিতির উন্নতি, বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।